চ্যানেল সুমি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমাদের বাড়ি অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আছে, তো তোমরা পুরো ভিডিওটা আজ সন্ধ্যা থেকে দেখতে থাকো। আর আমার তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঘরে জয়গুরু ঠাকুর বসে আছেন। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরকে কীভাবে সাদা ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ঠাকুরকে এখানে সাদা ফুলই দেওয়া হয় আমাদের অনুকূল ঠাকুরকে। বন্ধুরা দেখো, এখানে আমি সাদা ফুল দিয়ে ঠাকুরের জন্য মালা গাঁথছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এখানে আমার মালা গাঁথাটা শেষ হয়ে এসছে প্রায়, তো আর একটু বাকি আছে। তো আমি পুরো মালাটা গাঁথা যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের এখানে বুদ্ধদেব বসে আছে, লাইটিংটা দিতে খুব সুন্দর লাগছে বুদ্ধদেব। তোমাদেরও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, ঠিক আছে? বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে আমার মালা গাঁথাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি মালাটাকে নিয়ে ঠাকুরকে পরাবো, তোমরা দেখতে থাকো। এখানে আমি অনুকূল ঠাকুরকে আমাদের মালাটা পরিয়ে দিয়েছি, তো কেমন লাগছে কমেন্টে জানাবে। আর এখানে আমি পুরো জায়গাটা ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বন্ধুরা, তো এখানে আমাদের প্রার্থনা শুরু হয়েছে। উপরে দেখতে পাচ্ছ যে আমাদের গুরু ভাইরা বসে আছেন, আর আমরা এখানে নিচে বসে প্রার্থনা করছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আর প্রার্থনা শেষ হওয়ার পরে আমি আবার তোমাদের সামনে আসছি, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমাদের সৎসঙ্গটা বড়ভাবে হচ্ছে না, কারণ ছোটোভাবে হচ্ছে কিছু গুরুজন আর আমাদের গুরু ভাইয়েরা আর আমাদের ঘরের পাশে দাদু দিদারা এসছেন। এই ছোটোখাটো আমাদের জায়গাটা ছোটো, তো তাই জন্য কিছু লোককে ডেকে আমাদের সৎসঙ্গটা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো। Thank you.
তো বন্ধুরা এবার আমাদের প্রার্থনা শেষ হয়েছে, তো গুরু ভাইরা কিছু গান গাইবেন, তো তোমরা শুনতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা এখানে আমার শাশুড়ি, আমার স্বামী আর আমি আর আমার শ্বশুর মশাই ওদিকে আছে, আর এখানে একটা দিদা আছে। আমরা সবাই মিলে প্রার্থনা করছি, তোমরা দেখতে থাকো। তোমরা পুরো ভিডিওটা দেখলে, তো আজকে আমি এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইবও করে দেবে। তো পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিবে। তো সবাইকে আজকের মতন টাটা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।